আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকে কানিজ এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সো ভিডিও শুরুতেই আমি শপের মোটামুটি একটা ওভারভিউ অলওয়েজ দেখানোর চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় যে এই শপে মূলত কী কী ধরনের পণ্য পাওয়া যায় সেটা সম্পর্কে আপনাদের যদি একটা আইডিয়া হয় তাহলে এখানটায় আসলে আপনাদের কেনাকাটা করতে ইজি হবে। তো আজকে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা আমাদের কিচেনের জন্য, বিশেষ করে আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তবে সেখানটায় যাওয়ার আগে আমি হচ্ছে গিয়ে একটু শপের লোকেশনটা শেয়ার করে নিতে চাই, আফটার দ্যাট আমরা প্রোডাক্টটা নিয়ে ডিটেলিং আলোচনাটা করব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা ছোট্ট তথ্য দিয়ে নেই, পুরো রমজান মাস জুড়ে হচ্ছে গিয়ে কানিজ এন্টারপ্রাইজ তো সব দিনই খোলা থাকছে না ভাইয়া, পুরো রমজান মাস জুড়ে একদম চাঁদ রাত পর্যন্ত আপনারা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আসলেই খোলা পাবেন কানিজ এন্টারপ্রাইজ। দোকান নং হচ্ছে 814 গভট নিউ সুপার মার্কেট, দক্ষিণ ভবন, নিস্তলা, মেইন গলি, পোস্ট অফিস গেট, ঢাকা 1205। আর এখানে ভাইয়াদের যে তিনটা মোবাইল নাম্বার আছে, তিনটা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো আছে, পাশাপাশি কোন কোন নাম্বারে নগদ আছে, কোনটায় বিকাশ আছে, কোনটায় রকেট আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি এখান থেকে দুটো মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, আর বাকি মোবাইল নাম্বার সহ ঠিকানা সব কিছু দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশনে, সুতরাং ভিডিও ডেসক্রিপশনটা চেক করতে একদম ভুলবেন না। পাশাপাশি এই শপের নতুন কি প্রোডাক্ট নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি একটা নাম্বার বলে দিচ্ছি, 01851926759। আমার সাথে বরাবর মতো আছে ইকবাল ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? রোজা রেখেও আমাদেরকে ভিডিওতে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সো আমি বলছিলাম যে এটা গৃহিণীদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস হবে, বিশেষ করে আমরা যারা ভাড়া বাসায় থাকি, আমরা কিন্তু চাইলেই নিজেদের মতো করে কিচেনে ক্যাবিনেট বানিয়ে নিতে পারি না, কারণ এক মাপে বানাবো অন্য মাপ মানে অন্য বাসাটা কিন্তু সেই ওই মাপের হবে না। যেমন আমি নিজেই এই সাফার করতেছি রাইট নাও, আমি একটা কিচেন ইয়া বানিয়েছিলাম শেলফ মানে কি চুলার নিচের জন্য, সেটা এখন নতুন যে বাসায় গিয়েছে ওই বাসার কিচেনে ফিট হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মাল্টি ফাংশনাল শেলফগুলো আমাদের খুবই কাজে আসে। তো আমি একটু ছবিটার কাছ থেকে দেখাই, তারপরে ভাইয়া আমাদেরকে এটার মাপ, হাইট, ওয়েট, ফ্যাসিলিটি বলুক। আর এটা এটা হচ্ছে আপনাকে আজকে যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আপনার যেটাকে ওভেন ট্রলি বলা হয়, ওভেন ট্রলি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মূলত আপনার ওভেন ট্রলি এটা। আচ্ছা, এখানে আপনার ওভেন রাখার জন্য, এখানে ওভেন রাখবেন, নিচে আপনার ব্লেন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার, মানে ইলেকট্রনিক গ্যাজেট সব টুলস গুলো রাখা যাবে। চাইলে কিন্তু এখানে ভিতরে দেখা যাবে আপনারা হাঁড়ির পাতিল থেকে শুরু করে সসপ্যান থেকে শুরু করে ফ্রাই প্যান, কড়াই, হ্যাঁ হ্যাঁ, মাল্টি ফাংশন, মাল্টি ফাংশন, যেটা আপনার পারপাস ভালো লাগে সেটাই রাখতে পারবেন, সব কিছু ইউজ করতে পারবেন। আর এটা বিষয়ে একটা সুবিধা হচ্ছে আপনার দেখা যায় বাসা বাড়িতে কিন্তু এগুলো আপনার নেওয়ার পর, হ্যাঁ, সময় জায়গা থাকে না বা স্পেসের সমস্যা হয়, হ্যাঁ, বাসা পাল্টানোর সময় একটা সুবিধা আছে, হ্যাঁ। আর এগুলো কিন্তু আপনার দেখা যায় এটা যে কোনো জায়গায় সেট করতে পারবেন, যেমন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম। আচ্ছা, ওয়াও, এটা হচ্ছে আপনার এইভাবে ফোল্ডিং সিস্টেম, ওয়াও, দেখা যায় আপনার একটা জায়গায় আপনি স্পেস কম, হ্যাঁ, মাপের মতো চলে আসছে, আপনার জায়গা আপনার সুন্দর মতো এটা সেট করে বসাতে পারবে, সেট করে এটা বসাতে পারবে। বসানোর পরে আই গেস এই জিনিসটা লক করার একটা সিস্টেম আছে, এটা কিন্তু আপনার এখানে লক হচ্ছে যখন এটা ফোল্ডিং করবে, হ্যাঁ, ফোল্ডিং শেষে এটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথাও, ওকে ওকে, ডান, ওকে ডান, এটা হচ্ছে লক করা একবার, সেক্ষেত্রে তাহলে জিনিসটা খুলবে না, খুলবে না, ওকে ওকে। আপনি যখন কাজ করবেন আর জিনিসটা যখন আপনি ওভেন টোভেন রাখবেন কোনো কিছু রাখবেন, এখানে আপনার এখানে ওভেন বসাবেন, আর ওভেনটা কিন্তু আপনার মূলত যে একদম বিগ সাইজের আপনার 34 লিটার যে ওভেন গুলো, তো মাইক্রো 34 লিটার, 34 লিটারটা মাইক্রো, সেটা টপ টপ লেয়ারে বসানো যাবে, আর মিডিয়াম লেয়ারে কেউ বসালে 20 লিটার, 25 লিটার, 25 লিটার, 23 লিটার পেয়ে যেতে পারবে। আবার দেখেন অনেক সময় কেউ ওভেনের জন্য না দেখেন তার ভাষা কিচেন, তার কিচেন রুম ছোট, কিচেনের, হ্যাঁ, যেমন আমি মনে করি হাড়ি পাতিল, এগুলো একদম হাড়ি পাতিল, হ্যাঁ, কিচেনে এভাবে হাড়ি পাতিল রাখার জন্য, হ্যাঁ, একদম ফ্রাই প্যান রাখার জন্য, হ্যাঁ, হয় আলটিমেট আমি এখানে এইভাবে সসপ্যান রাখলাম, হ্যাঁ, ওকে, এরকম রান্না করে এইভাবে সসপ্যান গুলো আমি এখানে রাখলাম, হ্যাঁ, রান্না করা খাবারও রাখা যাবে, রান্না ছাড়া হাড়ি পাতিলও রাখা যাবে, অন্যান্য জিনিসও রাখা যাবে, ওভেন রাখা যাবে, আবার ইলেকট্রিক চুলা রাখা যাবে, সবকিছু। আবার এটি আমাদের এখানে দেখা যায় আপনি ইলেকট্রিক চুলা যে কথাটা বললেন, হ্যাঁ, ইলেকট্রিক চুলা কিন্তু এখানে রেখে আপনি এক পাশে এখানে ইলেকট্রিক চুলা রাখলেন, হ্যাঁ, রেখে রান্না করতেছেন, এটা হয়ে গেছে, এটা এখানে বসে দিলেন, হ্যাঁ, সিস্টেম আমরা এখানে করতে পারবেন আপনি, জি, এটা আমাদের যেখানে যে কোনো পারপাসে এটা ইউজ করতে পারবেন, এই জন্যই এটাকে বলা হয়েছে মাল্টি ফাংশনাল। আর
এগুলো আমি সাইজগুলো বলে দেব, এগুলো কিন্তু আপনারা আবার টল সিস্টেম দেখা যায় এখন আপনি এখানে মধ্যে এখানে ফিক্সড। আপনি যদি একটা জায়গায় স্থায়ীভাবে রাখতে চান তাহলে চাকা ব্যবহার করবেন না, আর যদি আপনি চান যে এটা মুভ করবেন এক রুম থেকে আরেক রুমে তখন এটার নিচে চাকা আছে, চাকাগুলো লাগিয়ে নিতে পারেন। দেখা যায় এগুলোর মধ্যে অনেক প্রোডাক্ট থাকে, এখানে এনে দেখা যায় ক্যারি করতে একটু প্রবলেম হয়, সেই ক্ষেত্রে এখানে আপনার চাকা সিস্টেম আছে। এটা এই যে বাইসর বক্স, এই বক্সের ভিতরে কি চাকা আছে, আমি চাকাটা একটু দেখাই। হ্যাঁ, চাকাটা আমরা লাগাই নি কারণ ভিডিওর মধ্যে ওটা নড়াচড়া করবে। সো চাকাটা এই যে দেখা যাচ্ছে এভাবে সেট করে নিলেই হবে। তো চাকাটা এটা বক্সের ভিতরেই আছে, চাকাটা আমি এখন সেট করে নি। যখন আপনারা নিবেন বা কোনো কিছু দরকার হবে তখন আমি আপনাকে সেট করে দেব, বাসা বা আপনার বাসা নিয়ে সেট করতে পারবেন নিজেও। এটা খুব ইজি, ইজি, খুব ইজি। এটা দেখা যায় আপনি একসাথে এটার ভিতরে আপনার 40-50 কেজি ওয়েটও রাখা যাবে, রাখা যাবে, মানে এখানে প্রায় থেকে 150 কেজি ওয়েট দিতে পারবেন, কিন্তু আপনাকে ওয়েট কিছু দেয় না। হ্যাঁ হ্যাঁ, রাখেও না। আমরা হাইয়েস্ট ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা এই ধরনের জিনিস, রান্না করা খাবার সহ আদার্স তো আর বেশি কিছু রাখবো না। এখানে একটা টয়লেট সিস্টেম থাকলে এখানে এদিক ঢাকা দিয়ে আপনি যে কোন জায়গাটা সেট করতে পারবেন একদম ইজিলি ভাবে, ঠিক আছে? ওকে, এখন ভাই আমার যেটা জানার ছিল আপনার কাছে প্রশ্ন করা, সেটা হচ্ছে এই প্রোডাক্টের ম্যাটেরিয়ালটা কি? এটা হচ্ছে আপনার কি শীটের উপর করা? এটা হচ্ছে আপনার এসএস এর মধ্যে আপনার কালার করা, এসএস এর উপর এনামেল কোটিং, এনামেলটা কোটিং করা, যেটা আপনি কখনো রাস্ট বা জং আসবে না। ভাই আপনি কিচেন রুমে যখন এটা ইউজ করবেন তখন অনেক সময় রান্না বান্না করতে তেল তেল কিন্তু তেল কাস্ট এটা হয়, এটা সামান্য একটু টিস্যু দিয়ে মুছে দিবেন সাথে সাথে উঠে যাবে, মানে ননস্টিক কোটিং এর মতো আর কি। আচ্ছা, কোনো কিছু মানা লাগবে না, ঠিক আছে? আর এখন আমরা না একটু মাপটা দেখাচ্ছি, কারণ অনেকে এটা যখন নিবেন তার রান্নাঘরে এই জায়গাটা আছে কিনা সেটা অনেক ইম্পর্টেন্ট। ভাই এটার হাইটটা এই জায়গা থেকে ধরেন। আচ্ছা, এটা আমরা হাইটটা আমি এখান থেকে ধরি, যেমন এটা লম্বার যে হাইটটা আছে, হুম বলেন, এটা আপনার লম্বার হাইট আছে 31 ইঞ্চি, 31 ইঞ্চি। আচ্ছা, এখন আড়াআড়িটা আমরা একটু ধরি, আড়াআড়িটা বেশি ইম্পর্টেন্ট। আর আড়াআড়িটা আছে 27.5, এভাবে আছে 27, হ্যাঁ। আর অনেকের যদি বড় ওভেন হয় উপরে শেল্ফটা ওভেন বসাতে পারবেন, আর তাক গুলো হচ্ছে 13 ইঞ্চি, আর ভিতরে যে স্পেসটা সেটা হচ্ছে 13 ইঞ্চি, 13 ইঞ্চি, ঠিক আছে? তো আমি এটা বললেন, তো এটা হচ্ছে এসএস এর উপরে এনামেল কোটিং করা। এখন এই প্রোডাক্টটা মূলত ম্যানুফ্যাকচার হচ্ছে কোথায়? চায়না, চায়না। আচ্ছা, ঠিক আছে। আর এটা তো জং মরিচা ধরার ভয় নেই, মরিচা পড়ার চান্স নেই, 2-4-5 বছর ধরে নষ্ট হওয়ার কোনো কিছু নেই। আর এই সবসময় একটা জিনিস হচ্ছে আপনি ভালো মন্দ আপনি নিজের উপরে যত্ন যত্ন করে রাখেন, সুন্দর করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আপনি লংজেভিটি ইউজ করতে পারবেন। এখন আমি ভালো জিনিসটা একদম দাম দিয়ে কিনলাম, কেনার পর আমি ইউজ করছি কিন্তু অত যেটা যত্ন করছি না, যত্ন করছেন তখন কিন্তু দেখা যায় ভালো জিনিস কি নষ্ট হয়, তাই না? সেক্ষেত্রে গেলে আপনি ইউজ করে সুন্দর মতো পরিষ্কার করে রাখবেন, সেক্ষেত্রে গেলে 2-15 বছর নষ্ট হওয়ার কোনো বিষয়। আচ্ছা ভাই, এখন আমরা জানতে যাচ্ছিলাম এই প্রোডাক্টটা এই একটা সাইজেই কি অ্যাভেলেবল? এটা সাইজ হয় একটা, একটা সাইজ হয় তিন থাকের মতো সাইজ হয় একটা। আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা নরমালি আমরা সেল করি আপনারা 8,000 8,500-9,000 টাকা সেল করি, কিন্তু আমরা রমজানে ওপরে টলে 6,500। ওয়াও, সো মাত্র 6,500 টাকায় আপনারা পাচ্ছেন 3-লেয়ারের মাল্টি ফাংশনাল কিচেন র‍্যাক, যেখানে আপনারা ওভেন, ইলেকট্রিক চুলা, তারপরে হচ্ছে ব্লেন্ডার, জুসার থেকে শুরু করে এনিথিং আপনারা যেটা রাখতে চান রাখতে পারবেন। এটার নিচে চাকা সিস্টেম আছে, সো আপনারা মুভ করাতে পারবেন। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটা জানাবেন। এখন আমরা ইকবাল ভাইয়ের কাছ থেকে শুনবো এই প্রোডাক্টটা নিতে হলে অনলাইন কিংবা অফলাইনে কি করতে হবে। আর এগুলো আমাদের অনলাইন হচ্ছে আমাদের আপনি ক্যাশ অন ডেলিভারি দিই, আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি আছে, ঢাকার বাইরে কুরিয়ার আছে। যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিবে তারা আমার থেকে ঢাকার বাইরে যারা নিবে 500 টাকা আমাদের বুকিং করতে হবে। বুকিং করে মালটা আমাদের নিজ দায়িত্বে আমরা পাঠিয়ে দিব, যদি ভেঙে যায় ফেটে যায় এটা আমাদের দায়িত্ব। ওকে, আমরা নিজ দায়িত্বে মালটা সুন্দর মতন কুরিয়ারে দিয়ে দিব, মালগুলো আপনার কুরিয়ার থেকে সম্পূর্ণ বুঝে আপনার মন মতো পাবেন, তারপর বাকি টাকা ওখানে পে করে দিব। ওকে, আর ঢাকার ভেতরেটা হচ্ছে ক্যাশ অন, ঢাকার ভেতরে আপনি ক্যাশ অন ডেলিভারি, শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন, শুধু আমাদের ডেলিভারি চার্জটা দিবেন, আমরা প্রোডাক্টটা বাসায় পাঠিয়ে দিব, বাসা থেকে সবকিছু বুঝে তা বাসা থেকে পেমেন্ট করব। ওকে ফাইন, সো এই হচ্ছে ওভারঅল পেমেন্ট সিস্টেম বা প্রোডাক্টটা নেওয়ার সিস্টেম। আর যারা দোকানে আসতে চান তাদেরকে তো ভিডিও শুরুতে বললামই, পুরো রমজান মাস জুড়ে আপনারা একেবারেই সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো দিন যে কোনো সময় আসলেই প্রোডাক্টগুলো নিতে পারবেন। সো দেখা হবে পরবর্তীতে এই শপের নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, সেই পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা কোনো কারণে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের এই ভিডিওটা অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। আপনার প্রিয় এমন কেউ যদি থাকে এই প্রোডাক্টটা তার দরকার হতে পারে, তার সাথে ভিডিওটা শেয়ারও করতে পারেন। কমেন্ট সেকশনে জানান
জানাতে পারেন এই দোকানের আর কি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সো দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।